আমরা এই ভিডিওতে দেখব অসীম সমান্তর ধারার আংশিক যোগফল কিভাবে নির্ণয় করতে হয়। আচ্ছা, আংশিক যোগফল কিভাবে নির্ণয় করতে হয় এটা জানার আগে আসো দেখি আংশিক যোগফলটা কি। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা পিৎজা আছে এবং এই পিৎজার কয়টা স্লাইস? 1, 2, 3, 4, 5, 6 ছয়টা স্লাইসের একটি পিৎজা আছে। আচ্ছা, তোমাকে যদি বলি যে তুমি শুধুমাত্র এখান থেকে একটি স্লাইস নেবা, তাহলে তোমার কাছে পিৎজার কতটুক থাকলো? এই একটা স্লাইস শুধুমাত্র থাকলো। আবার তোমাকে যদি বলি যে এই পিৎজা থেকে দুইটা স্লাইস নেবা, তাহলে তুমি এই টোটাল পিৎজার এতটুক অংশ তোমার কাছে থাকবে। তাহলে দেখো তো, তোমার কাছে তাহলে এই পিৎজার দুইটা স্লাইসের যোগফল থাকলো। এই যে দুইটা স্লাইসের যোগফল, এইটাই হচ্ছে তোমার দুইটা স্লাইসের আংশিক যোগফল। আংশিক কেন বলছি? কারণ দেখো, এই পিৎজায় টোটাল স্লাইস আছে ছয়টা। আমি যে এই তোমাকে দুইটা স্লাইস দিলাম, এই দুটো স্লাইস হচ্ছে জাস্ট এই দুইটা স্লাইসের যোগফল। এখানে আরও বাকি চারটা স্লাইস আছে অন্যদের জন্য। তাহলে দেখো, একটি বস্তুতে তুমি যদি কয়েকটি অংশ একসাথে যোগ করো, সেই যোগফলটাকে আমি বলি আংশিক যোগফল। আর যদি আমি পুরাটা একবারে যোগ করি, তাহলে এটাকে, যেটা আমরা যোগফল বলে, পূর্ণ যোগফল বা গণিতে আমরা যে যোগফলটা এতদিন শিখে আসছি সেটা বোঝায়। এখন এই আংশিক যোগফল পিৎজাতে যেমন অ্যাপ্লাই করা যায়, কোনো একটা অসীম সমান্তর ধারাতেও অ্যাপ্লাই করা যায়। আমি এখানে একটি অসীম সমান্তর ধারা নিচ্ছি, 1+2+3+4+5+... এখানে ধরো পরের ফাইভের পরের পদটা কত হবে? 6, তারপরে কত হবে? 7+... এরকম চলতে থাকবে। আচ্ছা, আমি যদি বলি এই অসীম ধারার আংশিক যোগফল কত, তাহলে তোমার মনে কোশ্চেন আসবে না যে যেমন আমি তোমাকে পিৎজার স্লাইস দিয়েছিলাম দুটো, এই অসীম ধারা থেকে তুমি কতটি পদ নিবে? তাহলে আমি যদি তোমাকে বলে দিই এই অংশ, এই পুরো অসীম ধারাটা থেকে ছয়টি পদের আংশিক যোগফল কত, তাহলে তুমি করবা কি, এই পদটা থেকে ছয়টি, এই পুরো অসীম ধারা থেকে ছয়টি পদ নিবা, 1+2+3+4+5+6, এইটুক জাস্ট এই ছয়টা পদ নিয়ে এই ছয়টা পদের যোগফল প্রকাশ করবা। এটাই হচ্ছে এই অসীম ধারার ছয়টি পদের আংশিক যোগফল। তাহলে এখন বলো তো, এই অসীম ধারার তিনটি পদের আংশিক যোগফল কত হবে? তাহলে তিনটি পদের আংশিক যোগফল খুব সহজ, এই আমি এই ধারা থেকে তিনটা পদ নেব, 1+2+3। এই 1+2+3 বা 6ই হচ্ছে আমার এই 1+2+3+4+... এই পুরো অসীম ধারার তিনটি পদের আংশিক যোগফল। আচ্ছা, তাহলে এখন দেখো তো, একটি বিষয়ে খেয়াল করো, কোনো একটা অসীম ধারার আংশিক যোগফল বের করার জন্য আমি যদি তোমাকে পদ সংখ্যা বলে দিই, আমি যদি পদ সংখ্যা তোমাকে বলে দেই, তাহলে তুমি করো কি, ওই অসীম ধারা থেকে ততগুলো পদ একত্রে লেখো। আমি আবারও বলি, ধরো এই 1+2+3+4+5+6+7+... চলতে থাকবে, এই অসীম ধারা থেকে প্রথম চারটা পদ নাও, তাহলে তুমি তখন কী লিখবা? এই পুরো অসীম ধারা থেকে জাস্ট 1+2+3+4 লিখবা। তাহলে দেখো তো, তুমি এই পুরো অসীম ধারাটাকে একটা সসীম ধারায় পরিণত করলে না, এবং এই অসীম ধারার যে এই চারটা পদের আংশিক যোগফলটা কত হবে, এই আংশিক যোগফলটা হবে তুমি যে এই চারটা পদ নিয়ে একটা সসীম ধারা তৈরি করলা, এই সসীম ধারাটার যোগফলের সমান। তাহলে কী দাঁড়ালো? দাঁড়ালো যে তুমি কোনো একটা অসীম ধারার আংশিক যোগফল একটা সসীম ধারার যোগফলের সমানই। তাহলে আমরা যদি এই অসীম ধারার আংশিক যোগফল নির্ণয় করতে চাই, তাহলে আমি যে কোনো, আমি যে আমরা যে সাধারণ গণিতে সসীম ধারার যোগফলের যে সূত্র SN, N মানে হচ্ছে নাম্বার অফ টার্মস বা কয়টি পদ আছে, ইকুয়ালস টু এই তোমার সসীম ধারার যোগফলের যে ফর্মুলা, যে N/2 ×(2a+N-1)(d), এই সূত্র অ্যাপ্লাই করে আমরা কোনো যে কোনো অসীম ধারার আংশিক যোগফল নির্ণয় করতে পারি। তাহলে এখন দেখো, আমি যদি এই প্রক্রিয়াটা এখন একটু দেখাই, ধরো 1+2+3+4+5+6+7+... এটা যদি একটা অসীম ধারা হয়, আমি বলে দিলাম তোমাকে এই অসীম ধারার চারটি পদের যোগফল বের করো, তাহলে কি, এখানে এনের মান 4, যেহেতু এন মানে হচ্ছে কি পদ সংখ্যা, তাহলে তুমি এখান থেকে চারটা পদ লিখো, 1+2+3+4,
শেষ। এখন বলো এখানে এই যে আমি এখন যে এই একটা সসীম ধারা পেলাম, এই সসীম ধারাতে এই যোগফলের সূত্র যদি আমি অ্যাপ্লাই করি তাহলে হয়ে যাবে। এই সসীম ধারার ক্ষেত্রে বলো তো, আমরা জানি এ মানে হচ্ছে ধারাটির প্রথম পদ, এখানে প্রথম পদকে, প্রথম পদ হচ্ছে ওয়ান, মানে এ এর ভ্যালু হচ্ছে ওয়ান। আর ডি হচ্ছে এই সূত্রের যে এই ডি, ডি হচ্ছে হচ্ছে সাধারণ অন্তর। সাধারণ অন্তর মানে একটা পদ থেকে তার আগের পদ মাইনাস করলে যত হয়, তাহলে বলো টু থেকে ওয়ান মাইনাস করলে কত হয়, টু থেকে ওয়ান মাইনাস করলে হয় ওয়ান, এটাই আমাদের সাধারণ অন্তর। আবার দেখো তো তুমি যদি থ্রি থেকে টু মাইনাস করো ওই একই সাধারণ অন্তরই পাবা। তাহলে এখন এ এর ভ্যালু ওয়ান, ডি এর ভ্যালু হচ্ছেও ওয়ান, আর এন যেহেতু পদ সংখ্যা আমি বলে দিচ্ছি চার, এই ভ্যালুগুলো যদি এখন আমরা এই ফর্মুলাতে ব্যবহার করি তাহলে আমরা সহজেই এই চারটা পদের সমষ্টিগত এটা পেয়ে যাব। তাহলে অসীম ধারার তোমার আংশিক যোগফল বলতে বোঝায় যে ওই ধারাটার একটা নির্দিষ্ট পদ দিয়ে আমি একটা সসীম ধারা তৈরি করব, এই সসীম ধারাটার যোগফলই হবে ওই নির্দিষ্ট সংখ্যক পদের অসীম ধারাটির আংশিক যোগফল, যে যোগফলটা আমরা সসীম ধারার সূত্র এন বাই টু ইন্টু টোয়াইজ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি দিয়ে সহজেই নির্ণয় করতে পারি।